আচমকা বিকট শব্দ, বাড়িতে ঢোকার মুখে বিশাল গর্ত, ঝনঝনিয়ে ভাঙল জানলার কাঁচ। তবে কি বিস্ফোরণ? কেউ কি বোমা ছুড়েছে? উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে বিদ্যুৎ কর্মীর বাড়িতে ঘটে যাওয়া এই ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। রবিবার রাত প্রায় আড়াইটে বাড়িতেই ছিলেন পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ব্যানার্জি স্ট্রিটের বাসিন্দা, পেশায় WBACDCL এর কর্মী মনোজ প্রসাদ। তার দাবি, আচমকায় বিকট শব্দ শোনা যায়। তিনি এসে দেখেন এভাবে গর্ত তৈরি হয়েছে, পুরো জায়গা ধোঁয়ায় ঢেকে যায় বলে তার দাবি। বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ বাড়ির মালিক এবং তার প্রতিবেশীদের। যখন রাত্রি আড়াইটা বাজে, আড়াইটার সময় এই বাস্ট হলো, বোমটা বাস্ট হয়েছে আর কি। বাস্ট হওয়ার পরে পুরো কাছে আমাদের সপ্তষি ক্লাবের কাজ ভেঙেছে। থানায় ফোন করা হলো, থানার থেকে এসেছিল রাত্রে, আবার সকালবেলা এসে থানার ইনস্পেকশন করে ওরা রিপোর্ট টেবল সব নিয়ে গেল। নিরীহ লোক, কোনো ব্যাপার নেই, ভালো সার্ভিস করে। আতঙ্কিত আপনারা? মারাত্মক আতঙ্কিত, এখানে কোনোদিন হয়নি। আমরা তিন চার পুলিশের বাস এখানে, আমাদের অনেক শান্ত এলাকা, আপনি দেখছেন না এখানে হবে কিভাবে, ওই ব্যাপার বুঝতে পারেন না। খর্দা থানার তরফে জানানো হয়েছে বোমা ফেটে বিস্ফোরণ নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখা হচ্ছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। রাজ্য সড়কে বাঁশ ফেলে অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ। পথ দুর্ঘটনায় তিন তরুণের মৃত্যুর প্রতিবাদে সোমবার সকালে এভাবেই উত্তেজনা ছড়ালো হাওড়া শ্যামপুরে। পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে কালীপুজো দেখে মোটর বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন বছর ১৮-১৯ তিন বন্ধু। শ্যামপুরের কলিয়া মোড়ের কাছে পেছন থেকে দ্রুত গতিতে এসে একটি গাড়ি ধাক্কা মারে বাইকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন বন্ধুর। মৃত শান্তনু হাতি, বিজয় হাতি এবং কুন্তল দাস তিনজনই শ্যামপুরের ধানদালি গ্রামের বাসিন্দা। মর্মান্তিক দুর্ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেলেও ঘাতক গাড়ির চালক গ্রেফতার হয়নি। এর প্রতিবাদে সোমবার সকালে উলুবেড়িয়া শ্যামপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তিনটে ছেলের জীবনের জন্য, তার জন্য আমাদের প্রতিকার চাই, আমরা এই অপরাধ তুলব না, এই অপরাধ আমাদের থাকবে, যতক্ষণ না আমরা এর বিচার, যতক্ষণ এর রায় পাচ্ছি ততক্ষণ এই প্রতিবাদ আমরা তুলব না, এই প্রতিবাদ আমাদের চলতে থাকবে। পুলিশ অবরোধ ওঠাতে গেলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে, তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অবরোধকারীরা। ক্ষোভের মুখে পড়েন শ্যামপুর থানার ওসিও, কার্যত ধস্তাধস্তের পরিস্থিতি তৈরি হয়। পরে বিক্ষোভকারীদের কয়েকজনকে গড়চুমুক ফাঁড়িতে নিয়ে গিয়ে আলোচনায় বসে পুলিশ। ঘাতক গাড়ির চালককে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়ায় দেড় ঘন্টা পর অবরোধ ওঠে। আমাদের আটানের থানার ওসি ফুল আশ্বাস দিয়েছে যে ২৪ ঘন্টার মধ্যে আমরা অপরাধীকে ধরে দেবো। তার জন্য আমরা, আমাদের দাবি এটাই যে কে কী করেছে এটা আমাদের দেখতে হবে, জানাতে হবে বা দেখাতে হবে, অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো, কেন হলো, নাহলে পুনরায় কালকে আবার পুনরায় এর থেকে বিরক্ত জমা হবে। তবে দীর্ঘক্ষণ এইভাবে রাজ্য সড়ক অবরোধ করে রাখায় নাকাল হন নিত্য যাত্রীরা। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।